অক্সিজেন, শুয়ে থাক। এখন আর জ্বর নেই, চলো। না না, তুই শুয়ে থাক। দূর, আমি থাকতে তুমি কাজ করবে, তা আবার হয় নাকি? এবার চয়ন ডাক্তারখানা নিয়ে যেতে চলে যাবি তো? ইচ্ছা থাকলেও উপায় নেই। এখানেই তো রেখেছিলাম। চিঠিটা তাহলে গেল কোথায়? আসতে পারি? আরে এসো এসো বাবা এসো। না না, আচার বসবো না, কাল আমার ছেলের জন্মদিন, আপনাদের কিন্তু আসতেই হবে। এবার আর কোনো কথা শুনবো না, ময়লার বউ হাতে কিন্তু আপনারা আসেননি। কিছু মনে করো না বাবা, যতদিন না তোমার বাবাকে গয়নাটা দিতে পারছি। আবার কিসের গয়না? ভুলে গেলে? ওই যে ময়নার বিয়েতে দেব বলেছিলাম। আমি বলিনি, বলেছেন আপনি। 10 ভরি গয়না তো আপনি পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছি, তোমার বাবার কাছে আমাদের সম্মান বাঁচাতে তুমি গয়নাগুলো কিনে দিয়ে বলেছো যে আমরা দিয়েছি। না না, আমি গয়না কিনতে যাবো কেন? নকুল কাকাকে সঙ্গে করে আপনাদের নাম করে পূজাই তো গয়নাগুলো বাবাকে দিয়ে এসছে। পূজা এত গয়না পেল কোথেকে? নকুল বাবু তো পূজাকে ওখানে রেখে আমাদের সঙ্গে দেখা করে গেলেন, কিন্তু কই গয়নার কথা তো কিছু বললেন না। বলিনি, তার কারণ পূজা আমাকে বলতে বারণ করেছে। ওকে আপনি গয়না দিলেন কেন? ও বলেছে কলকাতা থেকে ফিরে এসে আমায় বিয়ে করবে, তাই দিয়েছি। ওইটুকু একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে তার জীবনটা তুমি নষ্ট করে দেবে? তুমি কি মানুষ? মানুষ বলেই তো এই বয়সে ঘর বোঝার স্বপ্ন দেখছি। ওই স্বপ্নই দেখুন, ও বললো আপনাকে বিয়ে করবে আর আপনি ওকে বিশ্বাস করলেন। ও আমাকে কথা দিয়েছে। কথা দিয়েছে? ও কথা দেবে আর কি? আমরা কি মরে গেছি নাকি? চলো আমি আজই পূজার কাছে যাব, ও বিয়ে করা আমি বের করছি। বিয়ে বিয়ে করে এমন পাগল হচ্ছে কেন? কাজ করছি, মন দিয়ে কাজ করতে দাও। পাগল হচ্ছে তার ভালোর জন্য, এমন পাত্র তুই জীবনে পাবি? চাই না আমি অমন পাত্র। আমায় বল কেন তুই ওকে বিয়ে করতে চাইছিস না। বলবো? হ্যাঁ বল। দাঁড়াও পূজা। কত বাবা, বড়মা? তুই নকুল দত্তের কাছে গয়না নিয়েছিস কেন? এদিকে এসো বলছি। সবাই এখানে রয়েছে, যা বলার সবাই কার সামনে বল। চুপ করে থাকলে চলবে না, বল। ময়নাদের চিঠিটা তোমাদের বিছানার তলাতে। তাহলে ময়নার চিঠিটা তুই সরিয়েছিলি? হ্যাঁ, ছোটবেলা থেকে লেখাপড়া শিখিনি, তাই ময়নাদের চিঠিতে কি লিখেছে জানবার জন্য চিঠিটা নিয়ে ঘটক মহাশয়ের কাছে গিয়েছিলাম। উনি পুরো চিঠিটা আমায় পড়ে শোনালেন। কত দুঃখ নিয়ে ময়নাদি লিখেছিল বলতো? যদি গলায় পড়ার মতন একটা হার না পাঠাতে পারো, এক গাছা দড়ি পাঠিও। তাই তুই নিজের জীবনটা শেষ করে দিয়ে নকুল দত্তের কাছ থেকে গয়না নিয়ে এদের তিনি? শোন ময়না, ও নকুল দত্তকে কথা দিয়েছে এখান থেকে ফিরে গিয়ে ওকে বিয়ে করবে। নিজের কত বড় সর্বনাশ করছো দেখ। তুই কি করছিস? এ না করলে নকুল দত্ত আমাকে গয়না দিত না, আর গয়না না দিলে এবারে শ্বশুর আর বড় বউ মিলে ওই খাটিয়ে খাটিয়ে শেষ করে দিত। আমি বেঁচে থাকতে তুমি এভাবে শেষ হয়ে যাবে? বাবা হয়ে আমি যখন গয়না দিতে পারিনি তখন ও খাটত, বাবার অপরাধের সাজা পেয়ে পেত। কিন্তু তুই কেন মাথা বাড়িয়ে সেই সাজা নিতে গেলি? শোনো বড়মা, শোনো কত কি বলছে শোনো। ময়না দিয়ে শুধু তোমাদের মেয়ে, আর আমি বলছি তোমাদের কেউ নই। বলো না, আমি বলছি তোমাদের কেউ নই। বলো, বলো না। তোমাদের অপরাধের সাজা যদি ময়না দিয়ে মাথা পেতে নিতে পারে, আমি পারবো না কেন? আমি ঝিয়ের মেয়ে তাই। বলো না, মা মারা যাওয়ার পর
সেই ছোটবেলা থেকে তোমরা আমায় মানুষ করেছো, কোনোদিনও বুঝতে দাও আমি ঝিয়ের মেয়ে। সেদিন যখন ময়না দিয়ে চিঠি পড়ে তোমরা দুজনেই চোখের জল ফেলছিলে, আমার মুখটা কেমন মোচড় দিয়ে উঠছিল, মনে হচ্ছিল যে কোনো ভাবেই ময়নাদিকে বাঁচাতেই হবে, ময়নাদিকে বাঁচাতেই হবে। আমি কথা দিচ্ছি আপনারা যা বলবেন আমি তাই করবো, দিন রাত 24 ঘন্টা খাটবো। আপনি দয়া করে আমার ছোট্ট বোনটিকে বাঁচান, ওর দেওয়া গয়নাগুলো আপনি ফেরত দিয়ে দিন বাবা। যা হওয়ার হয়ে গেছে আমি নকুল কাকার সঙ্গে কথা বলে নেবো, এরা যখন এসে গেছে না আজই চয়নের সঙ্গে পূজার বিয়ে ব্যাপারটা পাকা করে। কি বলছিস পাগলের মতো, মানে যে একটা ঝিয়ের সঙ্গে? বাবা বিয়ের আগে সব মেয়ে ঘরের মেয়েই থাকে, বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে তোমার মতো শ্বশুর আর এই বড় বৌদির মতো দজ্জাল মহিলার পাল্লায় পড়ে সে বাড়ির কাজের মেয়ে হয়ে যায়। তখন আর বাইরে থেকে দেখলে বোঝার উপায় থাকে না যে কে কাজের মেয়ে আর কে ঘরের মেয়ে। ঠিক আছে সবই তো বুঝলাম, কিন্তু নগদ আর গয়না কি হবে? মেজ বউয়ের গয়না তো দুমাস বাদে পেলাম। পূজার বিয়ের গয়না তুমি বিয়ের দিনই পাবে। আমি কিন্তু একটা গয়নাও দিতে পারবো না বলে দিলাম। যা গয়নাগুলো জলে ভিজিয়ে রোজ এক গ্লাস করে সোনা ভেজানো জল খা। গয়না শুধু তোমার একারই আছে, তোমার বাপ দুনিয়া সব গয়না কিনে রেখে দিয়েছে, পৃথিবীতে কোথাও গয়না পাওয়া যাচ্ছে না। আর নগদের কি হবে? আজ ব্যাংক বন্ধ, কালই আমি নগদ তোমাকে 25,000 টাকা তুলে দেবো, মেজ বউ থেকে 5,000 টাকা বেশি। আমি বলছিলাম কি, না না আপনি চিন্তা করবেন না, আমি পূজার দাদা, দেনা পাওনার ব্যাপারে আমি পাত্রের বাবা নিবারণ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। আপনারা মিথ্যেই জলগুলো করছেন দাদা, আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না। পারবে না? দুঃখদাতার সম্পর্কে আপনারা যাই ভাবুন, উনি আমার কাছে দেবতার মতো, উনি আমার মতন একটা ঝেদ একটা কথাতেই বিশ্বাস করে 10 ভরি গয়না আমার হাতে তুলে দিয়েছেন, ওনাকে আমি ঠকাতে পারবো না। পৃথিবীর সব সুখ এনে দিলেও আমি নকুল দত্তকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমার একটা বুড়োর জন্য? দিদি নকুল দত্ত বুড়োই হোক বা ছোড়াই, তোমার অন্ততপক্ষে ওনার প্রতি একটু কৃতজ্ঞ থাকা উচিত। সেদিন যদি নকুল দত্ত কত বাবার হাতে 20,000 টাকা না দিত, করতে তোমার সিঁথিতে সিঁদুর, পারতে তুমি এবার এই বউ হয়ে আসতে? বলো পারতে? দিদির ভালোর জন্য নিজেকে আমার হাতে শুভে দিচ্ছিলি, এত বড় আত্মত্যাগ, এর মূল্য শহর না দেখ কত গয়না চাই তোমার? আচ্ছা শোনো 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 শোনো, তোমার ঘরে বড় বৌমার মতন ওইরকম একজন অলক্ষী থাকলেও আশা করি লক্ষ্মীর আসনে ছোটখাটো একটা মূর্তি বসানো আছে, কি আছে তো নাকি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি কাল একটা দাঁড়ি পাল্লা নিয়ে রেখো, আমি একপাশে ওই লক্ষ্মীর মূর্তিটি বসিয়ে আর একপাশে আমি সোনা চাপিয়ে যাবো, ওই লক্ষ্মীর ওজনে আমি তোমাকে সোনা দেব। আমার এই মা লক্ষ্মী পূজার বিয়ের জন্য। রে পূজা তুই আমার লক্ষ্মী, তোর জন্য শুধু গয়না কেন রে পূজা, এরা যা চায় সব আমি দেবো। জানিস পূজা আজ আমার বড় গর্ব, আমি সেই গায়ে জন্মেছি যে গায়ে তোর মতো মেয়ে জন্মেছে। পায়ে হাত দিবি না, তুই যে পূজা আমাদের সবার উচিত তোর মতো মেয়েকে দুয়ার জোর করে পুজো করা। বাবাজি চয়ন মেয়েটাকে তো বড়টার হাত থেকে কেড়ে নিলে, তুই এবার লক্ষ্মীকে নারায়ণের পাশে দাঁড় করিয়ে দেখি কেমন দেখায়। বাহ কি পূজা,
প্রণাম কর। দিলে তখন সর্বনাশ করে, আশীর্বাদ করতে গেলে হাত তো কিছু দিতে হয়, কি দেবো? তুমি আশীর্বাদ করেছ তাই যথেষ্ট, তোমাকে কিছু দিতে হবে না। তাই তাই এবার হয় দেখি হাতটা গয়না দিতে হবে না, কমসে কম একটা উড়ু দাও, এতে তো পয়সা লাগে না। মা বোনেরা আপনারা চুপ কেন, একটু বলুন। আর ভাইয়েরা হাততালি দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।